पत्थर देव रे शून्य हृदय पद निये जा रे पत्थर देव रे। বুঝতে পারতেছেন আমি কেন পদ্মার গান গাচ্ছি? যাচ্ছি ঢাকাটু পদ্মা মানে মাওয়া, ঢাকাটু মাওয়া রোডে এখন পদ্মা সেতু হয়ে ঘুরে আসবো, বেরিয়ে আসবো, চলুন যাই। অসাধারণ ভাই, অসাধারণ লাগছে আসলে, চারদিকে অনেক সুন্দর, খুবই ভালো লাগছে আমার। আমরা তো যাচ্ছি, তো যাচ্ছি, দেখুন কত সুন্দর এরিয়া। এখন পদ্মা সেতুতে উঠবো, টোল দিচ্ছি আমরা, টোল দেওয়া শেষ, আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতু উঠে যাব। আসলে খুবই ভালো লাগতেছে। ভাই আমার মনে হচ্ছে আমি এখন বিদেশে আছি, আসলে খুবই ভালো লাগতেছে, কিন্তু আসলে না, এটা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার দেশ, আমার বাংলাদেশ, আমি এখন আমার বাংলাদেশে আছি, খুবই ভালো লাগতেছে, অসাধারণ। অনেকেই গাড়ি দাঁড় করে এখানে দাঁড়িয়ে আসলে সৌন্দর্য উপভোগ করছে, তো আমরা একটু সামনের দিকে যাই, দেখি। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, আমার গান গাইতে ইচ্ছে করতেছে ব্রিজের উপরে, খুব ভালো লাগছে, পদ্মা ব্রিজ। আমরা স্বপ্নে দেখতাম কবে পদ্মা হবে, এখন পদ্মা হয়েছে, আমরা এখন পদ্মা ব্রিজের উপরে। লা 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 লা, আমার ভীষণ গান গাইতে ইচ্ছে করতেছে, আসলে কি গান ধরবো বুঝতে পারতেছি না। আমরা পদ্মা ব্রিজ হয়ে বাঙ্গা গিয়েছিলাম, বাঙ্গা থেকে ব্যাক করে যখন আসছিলাম তখন রাত হয়ে গেছে। এটা হচ্ছে রাত্রের সিনারি ব্রিজের উপরে, দেখুন রাত্রে আরেকটা জগৎ, আসলে অন্যরকম, অন্যরকম একটা পরিবেশ।